অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে যখনই কেন্দ্রীয় এজেন্সি ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত, উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। কিন্তু কেন এত কম সময়ে, মানে একেবারে সঙ্গে সঙ্গে ডাকা হলো, 48 ঘন্টাও সময় দেওয়া হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষোভও প্রকাশ করেছেন। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কুণাল ঘোষও বলেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তৃণমূলের কি পদক্ষেপ, কি ভাবনা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে প্রায় 5 ঘন্টা হতে চলেছে। একদমই তাই, 5 ঘন্টা চলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নিজাম প্যালেসের 15 তলায়, তৃণমূলের তরফে অবস্থান প্রথম থেকে স্পষ্ট করা হয়েছে, আজকে আরও স্পষ্ট করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে, জিজ্ঞাসাবাদ করছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে সাহায্য করবেন। কিন্তু যেভাবে ডাকা হচ্ছে, যে সময়ের মধ্যে ডাকা হচ্ছে, সেই সময় নিয়ে আপত্তি আছে। কালকে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনামুখী ছিলেন, সেখান থেকে সরাসরি বাঁকুড়া থেকে কলকাতায় এসছেন। আজকে সকাল 11:02 বাকি, তখন তিনি এখানে এসে পৌঁছেছেন। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টাও নোটিশ দেওয়া হবে না, কেন তাকে ডাকা হবে এত কম সময়ের মধ্যে? এবং তুমি আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সাংসদ হিসেবে, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে, তার সাংসদের প্যাডে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এই সিবিআইকে, জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হওয়ার আগে, অর্থাৎ 11টার আগে সেই চিঠি পৌঁছেছে সিবিআই এর কাছে, যেখানে দুটো বিষয় স্পষ্ট করা হয়েছে। প্রথমত, তিনি জনজোয়ার যাত্রায় ছিলেন, সাধারণ মানুষের মধ্যে ছিলেন, সেখান থেকে তিনি চলে এসেছেন সাহায্য করার জন্য। কিন্তু যেভাবে তাকে এত কম সময়ের মধ্যে ডাকা হয়েছে, একদিন কি তাকে সময় দেওয়া যেত না, এই প্রশ্ন যেমন তুলেছেন, তার পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন সিবিআই জিজ্ঞাসাবাদের আগে যে সুপ্রিম কোর্টে তিনি ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ অমৃতা সিনহা বিচারপতি, তার যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আগামী সোমবার আবেদন করা হবে দ্রুত শুনানির জন্য। সেই বিষয়টাও কিন্তু লিখিতভাবে লিপিবদ্ধ করেছেন সিবিআই এর কাছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলছেন যে বিজেপি চক্রান্ত করছে বা জনসংযোগ যাত্রা, এটাকে ভয় পাচ্ছে বিজেপি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় এজেন্সিকে সাহায্য করার বার্তা দিয়েও চ্যালেঞ্জ দিচ্ছেন, অর্থাৎ বলছেন সাহস। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়টি সামনে আনছেন যে কি কারণে এত তড়িঘড়ি, এত কম সময়ের মধ্যে তাকে এইভাবে ডেকে পাঠানো হলো। অন্যদিকে কুণাল ঘোষ, তার বক্তব্য সামনে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে সিবিআই ডেকে পাঠানো নিয়ে। কুণাল ঘোষ এটা বলছেন যে কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেককে সিবিআই ডাকলে, সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হবে না কেন? ঠিক কি প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ, শুনুন। জনৈক কুন্তল ঘোষের একটি চিঠি জেল থেকে দেয়া কোর্টকে, তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি ডাকার জন্য এত তৎপরতা, মানে এখনই চাই। মনে রাখবেন যে কুন্তলের চিঠিতে কিন্তু অভিষেকের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, একটি চিঠি যাতে কোনো অভিযোগও নেই, সেই চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ডেকে পাঠানো হয়, তাহলে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে জেরা করা এবং গ্রেফতার করা হবে না কেন? আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, তিনি প্রশ্ন তুলেছেন যেভাবে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে। এবারে আপনাদের শোনাবো সুভাষ সরকার ঠিক কি বলছেন এই বিষয়ে। এই বাঁকুড়াকে পাপী বলার জন্য, মানে ঈশ্বর নির্দিষ্ট ফল তাকে বাঁকুড়া থেকেই পেতে হলো, বারবার চেষ্টা করেও রেহাই পাওয়া গেল না। কাজে আইন আইনের পথে চলে, অন্যায় যে করে সে কিন্তু শাস্তি পায়।